1969 সালে পথ চলা শুরু বান্দুয়ান উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের। আজকে সেই বিদ্যালয়ের 50 বর্ষ পূর্তি উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে সুবর্ণ জয়ন্তী উদযাপন। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিপিও মহাশয়। উপস্থিত ছিলেন বান্দুয়ান পঞ্চায়েত সমিতির সভাপতি, বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি ছাড়াও এলাকার বহু বিশিষ্ট ব্যক্তি ও বিদ্যালয়ের প্রাক্তনীরা। বর্তমান ও প্রাক্তনীর সমাগমে বিদ্যালয় প্রাঙ্গণ এক মহা মিলন মেলায় পরিণত হয়। বিদ্যালয়ের মুক্তমঞ্চে ছাত্রীদের নানান সাংস্কৃতিক অনুষ্ঠান উপবিষ্ট সকলের মন জয় করে নেয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মুনমুন গাঙ্গুলি বলেন, আজকের আমাদের খুব গর্বের দিন। তাছাড়া বিদ্যালয়ে গড়ে তোলার কাজে যারা মন প্রাণ সঁপে দিয়েছেন তাদের কাছে তিনি কৃতজ্ঞতা স্বীকার করেন। সমস্ত ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তিনি। আমি প্রাক্তন প্রধান শিক্ষিকা হিসেবে তাদেরকেও আন্তরিক শ্রদ্ধা জানাই। আজকে এই মুহূর্তে আমাকে যে কথাটা বলতে হবে, শুধু বান্দুয়ানবাসী নয়, পার্শ্ববর্তী স্কুলগুলো কিন্তু এই স্কুলের জন্মজাগরণ থেকে করেছেন, বিভিন্নভাবে সাহায্য করেছেন। আমি প্রাক্তন প্রধান শিক্ষিকা হিসেবে তাদেরকেও আন্তরিক শ্রদ্ধা জানাই। আজকে এই মুহূর্তে আমাকে যে কথাটা বলতে হবে, শুধু বান্দুয়ানবাসী নয়, পার্শ্ববর্তী স্কুলগুলো কিন্তু এই স্কুলের জন্মজাগরণ থেকে তাদের যে সমস্ত কোয়ালিটি, সেই কোয়ালিটির জন্য তাদেরকে স্যার করা হয়েছে। হয়তো কি রেটার করে আমাদেরকে, অর্থাৎ আমার বিদ্যালয় কর্তৃপক্ষকে কিংবা এসএসএল কর্তৃপক্ষকে বিল্ডিংটা তৈরি করতে হবে, তাতে একইভাবে আমার এলাকার শুধু সভাপতি অর্থনীতি নন, স্কুলের পরিচালনা সমিতির সমস্ত